Lisa Hughes HD Live opens the tour. আপনারা জানেন গত 26 তারিখ থেকে আজকে পর্যন্ত একটানা কৃষকরা তাদের ন্যায্য দাবিকে সামনে রেখে গণতান্ত্রিক আন্দোলনে সামিল হয়েছে। ভারতবর্ষ স্বাধীনতার পর এই প্রথম এই রকম একটা কৃষক সমাবেশ তৈরি হয়েছে। আজকে স্বাধীনতার 75 বছর প্রায়, এর পরেও কৃষকদের স্বার্থ রক্ষায় কোনো সুপারিশ তারা কার্যকর করেনি। শুধু তাই নয়, এখন পর্যন্ত কৃষকদের তালবাহানা করছে কেন্দ্রীয় সরকার। আমাদের পরিষ্কার বক্তব্য যে আপনারা কেন্দ্রীয় সরকারের কাছে যে আপনার এই কালা কানুন বাতিল করেন, কারণ এটা কর্পোরেট পুঁজির জন্যই, কর্পোরেট পুঁজিকে শক্তিশালী করার জন্য, তাদের মুনাফা লুটার জন্য এই ব্যবস্থা করা হয়েছে। কৃষকদেরকে অসহায় বানিয়ে দেওয়া হয়েছে। কৃষকরা গত কয়েক বছরে কয়েক হাজার কৃষক মৃত্যুবরণ করেছে, আত্মহত্যা করেছে ঋণের দায়ে। হাজার হাজার কৃষক আজকে ক্ষেতমজুরে পরিণত হয়েছে। এই অবস্থায় দাঁড়িয়ে আমরা মনে করি যে কৃষি যে বিল এনেছে, এই বিল বাতিল করতে হবে এবং সংশোধন বাতিল করে সত্যিকারের কৃষক স্বার্থ রক্ষায় কৃষক সমাজ যে এখানে বসেছেন, যারা নেতৃত্ব আছেন, তাদের স্বার্থ রক্ষায় তারা যেন এই বিল আনয়ন করেন এবং কৃষক স্বার্থ রক্ষায় আগামী দিন যাতে দেশের জনগণ ঐক্যবদ্ধভাবে সরকারকে বাধ্য করে আন্দোলনে এগিয়ে আসে। আমরা মনে করি যে এই কৃষক আন্দোলন দেশের বেশিরভাগ মানুষের স্বার্থ রক্ষার আন্দোলন। এই স্বার্থ রক্ষা এই প্রশ্নে আমরা মনে করি স্বার্থ রক্ষা আপনারা করুন, স্বার্থ রক্ষা এগিয়ে আসুন। রাজ্যের কৃষক সমাজকে, রাজ্যের গণতন্ত্রপ্রিয় মানুষকে আমরা আহ্বান রাখছি, বন্ধু কৃষকদের, কৃষকরাই একমাত্র ভবিষ্যৎ দেশের। কৃষকদের ছাড়া আমাদের খাদ্য আমরা পাই না, উৎপাদিত ফসল আমরা পাই না। একে যদি সঠিকভাবে শক্তিশালী রাখতে হয় এবং যদি সুন্দরভাবে আমরা খাদ্যের ব্যবস্থা করতে চাই, তাহলে কৃষকদের স্বার্থ রক্ষায় আপনারা এগিয়ে আসুন। কৃষকদের আমি শেষ পর্যন্ত কৃষকদের অভিনন্দন জানাচ্ছি। কৃষকদের পক্ষ থেকে AIKKMS, আপনারা জানেন AIKSCC যে গণমঞ্চ তৈরি হয়েছে, কৃষকদের ঐক্যবদ্ধ করে কয়েক শ কৃষক সংগঠন ঐক্যবদ্ধ হয়ে আমরা চাই সরকার যেন সুন্দরভাবে সঠিকভাবে ভেবে কৃষকদের স্বার্থ রক্ষায় এগিয়ে আসে। এই আমার এই ধরনা কতক্ষণ চলবে? ধরনা আমরা যতক্ষণ পারি চালাইতে। টাইমটা আমরা কোনো কিছু করছি না, আমরা যতক্ষণ পারি আর কি, কারণ আমরা তো কথা সারাদিনই চালাবে।